প্রাইমারি টেট 2022 রিক্রুটমেন্ট অর্ডার প্রকাশিত হবে আজকে। হাইকোর্টে সেই মামলার অর্ডার বেরোবে আজ দুপুর দুটোয়। অর্ডারগুলি ঘোষণা করা হবে আজ দুপুর দুটোয়, যেটি গুরুত্বপূর্ণ অর্ডার। 2017 2022 ডিএলইডি ব্যাচ প্রাথমিক রিক্রুটমেন্ট 2022 নিয়োগে অংশগ্রহণের সুযোগ দিয়েছিল। মামলাকারীদের দাবি ছিল যে তাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট এখনও বেরোয়নি এবং তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি, তাই তারা 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এই বলে একটি কেস করেছিল মামলাকারীরা, যে যে সমস্ত প্রার্থীরা এখানে অংশগ্রহণ করেছে তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি, তো ট্রেনিং কমপ্লিট ছাড়া কীভাবে সেই সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবং ম্যাট 1837, ম্যাট 1725 এবং ম্যাট 1761 এই কেসগুলির শুনানি আগে হয়ে গিয়েছে, কিন্তু এই অর্ডারগুলিকে রিজার্ভ রাখা হয়েছিল। আজকে তার অর্ডারের ঘোষণা করা হবে। 2017 2014 টেটের তার পরবর্তী সময়ে ট্রেনিং করেছে যে সমস্ত প্রার্থীরা 2020-22 তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি, এবং এনসিটি যে নিয়ম আছে তাতে বলা আছে যে ট্রেনিং কমপ্লিট না হলে তারা পরীক্ষায় বসতে পারবে না কো, তাই নিয়োগের ক্ষেত্রে তাকে ফাইনাল রেজাল্ট থাকতে হবে, তবেই তারা সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। 2022-22 যে নিয়োগ হয়েছিল তাতে কিন্তু সেই সমস্ত প্রার্থীদের ফাইনাল রেজাল্ট ছিল না হাতে, কিন্তু তাছাড়া তারা যে পরীক্ষা ছিল তাতে কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং 2022 রিক্রুটমেন্টে প্রকাশিত যে কেসগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই ট্রেনিং কমপ্লিট না হওয়া প্রার্থীদের রায় যদি আসে তাহলে কিন্তু তারা ইন্টারভিউ দেওয়ার পরও কিন্তু তাদের প্যানেলে নাম আসবে না কো। তো আজ দুপুর দুটোয় সেই রায় বেরোবে।